আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মমিন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নূর রিয়েল এস্টেট এজেন্সিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটা মাঝারি টাইপের ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দিব। তো ভিউয়ার্স, প্রথমে আমরা একটু ফ্ল্যাটটা দেখি, এরপরে আমি আস্তে আস্তে সব ডিটেলস বলে দিব। প্রথমে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে লোভিটাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের সিঁড়ি, আমি একটু দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি থেকে উপরে অর্থাৎ লোভিতে। আমরা এখন বর্তমানে লোভিতে আছি। আমরা যদি আস্তে আস্তে দেখি, এই যে লোভিটা যথেষ্ট বড় একটা লোভি আছে এবং এদিক দিয়ে আবার উপরে উঠা যাচ্ছে, অর্থাৎ সিঁড়ি দিয়ে এটার মেন যে সিঁড়ি সেটা এখানে। এই লোভিটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশ থেকে এই পাশে এবং বিশাল বড় একটা লোভি আছে। এখানে আমি একটু জিনিস দাঁড়িয়ে নিই যে এখানে দুইটা লিফট আছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা লিফট আছে, ঠিক আরেকটা লিফট আছে, এইখানে একটা লিফট আছে, দুইটা লিফট আছে এবং এখানে চারটা ইউনিট আছে। চারটা ইউনিটের মধ্যে আমরা আপনাদেরকে একটা একটা ইউনিট সম্পর্কে বিস্তারিত তথ্য দিব। তো ভিউয়ার্স, আপনারা লবিটা দেখলেন, আমরা আস্তে আস্তে ফ্ল্যাটে ঢুকে ডিটেলস আমি বলে দিচ্ছি। ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িতে এই যে দরজা, দরজা দিয়ে আমরা একদম ফ্ল্যাটের ভিতরে এন্ট্রি করলাম। ভিউয়ার্স, আপনারা দেখে ফেললেন, লবিটা দেখলেন এবং আপনারা সরাসরি ফ্ল্যাটের ভিতরে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখন আমি একটু লোকেশন সহ ফ্ল্যাটের কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিই এবং সবশেষে একটা গ্যারেন্টস আমি ডিটেলস দিয়ে দিব। ভিউয়ার্স, এটা হচ্ছে মধ্যবাড্ডা, অর্থাৎ আমি বলবো যদি লিং রোড, লিং রোডের পাশের যে ফ্রান আরিফলের যে অফিস আছে তার অফিসের ঠিক পিছনের যে গলিটা আছে সেই গলি দিয়ে একটু ভিতরে ঢুকেই আপনি এটা পাবেন এবং এখান থেকে একদম কাছে, একদম আমি বলবো যে খুবই কাছে লেক, লেকের একদম কাছাকাছি বলা যেতে পারে এবং মেন রোডও কিন্তু কাছাকাছি। এখান থেকে এক থেকে দুই মিনিট হেঁটে গেলেও আপনি কিন্তু মেন রোড পেয়ে যাবেন। এটা মধ্যবাড্ডায় পড়েছে। এই ফ্ল্যাটটা হচ্ছে 1250 বর্গ ফুটের, লিফটের চার অর্থাৎ পাঁচতলায়। এখানে নয় কাঠা জায়গার উপরে G+6 অর্থাৎ সাততলা বিল্ডিং। আমরা যে এখন আছি সেটা হচ্ছে লিফটের ফোর অর্থাৎ পাঁচতলায়। পাঁচতলায় চারটা ইউনিটের মধ্যে আমি একটা ইউনিট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিচ্ছি। ভিউয়ার্স, এটা হচ্ছে 1250 বর্গ ফুটের ফ্ল্যাট। তো ভিউয়ার্স, আমি এটা গেলেন সব বলে দিব আবারও, এখন আমরা ফ্ল্যাটটা দেখব। ভিউয়ার্স, আমি যেখানে আছি সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ডাইনিং স্পেস, অনেক বড় একটা ডাইনিং স্পেস। হ্যাঁ, যথেষ্ট বড় ডাইনিং স্পেস আছে এবং ডাইনিং কাম ড্রয়িং, ড্রয়িং রুমটা একটু সেপারেট, যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ড্রয়িং, অর্থাৎ ড্রয়িং কাম ডাইনিং একসাথে, কিন্তু ইচ্ছে করলে আপনার টোটালি আলাদাভাবে আপনারা ড্রয়িং রুমটাকে চেঞ্জ করতে পারবেন বা আলাদা সেপারেট করে নিতে পারবেন। এই পাশে ড্রয়িং রুমের সাথে ছোট্ট একটা জানালা আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা জানালা আছে। হ্যাঁ, ড্রয়িং রুমের সাথে ছোট্ট একটা জানালা আছে। তো ভিউয়ার্স, আমরা ড্রয়িং কাম ডাইনিং জিনিসটা দেখছি। ড্রয়িং অ্যান্ড ডাইনিংয়ের সাথে আমি যে জিনিসটা দেখিয়ে দিব সেটা হচ্ছে কিচেনটাই আগে দেখাবো, ফিমেলদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কিচেনটা আগে দেখিয়ে দিই। ভিউয়ার্স, আপনারা দেখেন কিচেনটা যথেষ্ট বড় একটা কিচেন আছে এবং উপরে কিন্তু ক্যাবিনেট করা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিছু ক্যাবিনেট করা আছে, আপনারা ইচ্ছা করলে আরও কিছু ক্যাবিনেট করতে পারেন, বাট এখানে কিছু ক্যাবিনেট করা আছে এবং টাইলসটা অনেক সুন্দর। যেহেতু এটা ব্র্যান্ড নিউ ফ্ল্যাট, একদম নতুনই আছে এবং টাইলসটাও ভালো লাগছে। এরপরে যেটা জিনিস দেখাবো যে এখানে বেসিন আছে এবং এখানে 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 যে চুলা আছে, এখানে বর্তমানে এখানে কিন্তু গ্যাস নাই, বাট এখানে অন্য অন্য ফ্ল্যাটে গ্যাস আছে। ইন ফিউচারে গভর্নমেন্ট যদি এক্সটেনশন করতে সুযোগ দেয় তাহলে আপনারা গ্যাস পাবেন। এই যে এখানে গ্যাসের সংযোগ লাইন করে দেওয়া আছে এবং এর সামনে একটা উইন্ডো আছে, যেমন একদম অন্ধকার না, এবং একটা জানালা এখানে আছে। তো ভিউয়ার্স, আমরা কিচেন রুমটা দেখে ফেললাম, কিচেন রুমটা যথেষ্ট বড় একটা কিচেন রুম। এরপরে আমি দেখাই ড্রয়িং কাম ডাইনিং কিচেন, এর সাথে যে কমন যে ওয়াশরুমটা এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ইয়েস, কমন ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড় একটা ওয়াশরুম আছে। এইখানে আমি বলবো যে অনেকে দেখা যায় অনেক ছোট, কিন্তু এটা একদম ছোট না, একদম বড় না, মাঝারি টাইপের একটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কমন ওয়াশরুম। তো ভিউয়ার্স, এটা আমরা ড্রয়িং ডাইনিং কিচেন এবং কমন যে ওয়াশরুমটা সেটা দেখে পেলাম। এরপরে আমরা বেডরুমগুলো দেখবো, তিনটা বেডরুম আছে। প্রথম যে বেডরুমটা সেটাই আগে দেখি, অর্থাৎ গেস্ট বেডরুমটা। গেস্ট বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এর মাপটা আমি যদি বলে দিই 1 2 3
থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ টুয়েলভ, ওয়ান টু থ্রি ফোর পয়েন্ট ফাইভ অর্থাৎ আট নয় অর্থাৎ বারো বাই নয়, বারো বাই নয় হচ্ছে গেস্ট বেডরুমটা। গেস্ট বেডরুমের সাথে কিন্তু একটা বারান্দা আছে, আমি একটু যদি বারান্দাটা আপনাকে দেখাই, আপনার বারান্দাটা দেখেন, বারান্দাটা কিন্তু যথেষ্ট বড় একটা বারান্দা, এখানে ভালো মানে কাপড় টুপড় রাখার জন্য যা যা দরকার বা চেয়ার টিয়ার নিয়ে বসারও সুযোগ এখানে আছে, অনেক সুন্দর। এবং এই জায়গাটা কিন্তু ফাঁকা, এই মুহূর্তে ফাঁকা আছে, বাট ইন ফিউচারে কিন্তু এখানে বিল্ডিং হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানটা কিন্তু মেন রোডও দেখা যাচ্ছে, একদম খুবই কাছে মেন রোড, অর্থাৎ মেন যে রোড ডিআইটি যে রোডটা সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স আমরা গেস্ট বেডরুমটা এটা দেখে ফেললাম, এরপরে আমরা আস্তে আস্তে চাইল্ড বেডরুমটা যদি আমি আপনাদেরকে দেখাই, ইয়ার্স গেস্ট বেডরুম দেখার পরে চাইল্ড বেডরুমটা যদি আমি আপনাদেরকে দেখাই, বা এটাও আপনি মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারেন, কারণ এই রুমটা যথেষ্ট বড় আছে। আমি যদি একটু রুমের সাইজটা বলে দিই, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ টুয়েলভ, আর আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ বারো, বারো বাই এগারো, বারো বাই এগারো এই রুমটা আছে। আপনার যদি একটু রুমটা দেখাই আমি, হ্যাঁ বারো বাই এগারো, এইটা হচ্ছে চাইল্ড বেডরুম করতে পারেন, মাস্টার বেডরুম সে করতে পারেন। এখানে এর সাথে অ্যাটাচড যে ওয়াশরুম সেটা এখানে আছে, এই ওয়াশরুমের এখানে কমোড দেওয়া আছে, খুব বড় না খুব ছোট না, যথেষ্ট ভালো মানের একটা এখানে আমি বলবো যে কমন যে ওয়াশরুম সেটা আছে। এর সাথে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ইচ্ছে করলে আপনারা এখানে একটা বারান্দা করতে পারেন, এখানে জায়গা আছে, ইচ্ছে করলে আপনারা এটা আউটলে এইভাবেও রাখতে পারেন। এখানে কিন্তু অনেক সুন্দর একটা জানলা আছে, দেখতে পাচ্ছেন যথেষ্ট ফাঁকা একটা জানলা আছে, অর্থাৎ এখানে এদিক দিয়ে আলো বাতাস আসবে। ভিউয়ার্স আমরা যে জিনিসটা দেখছিলাম, বেডরুম দুইটার, একটা হচ্ছে গেস্ট বেডরুম দেখলাম, এবং চিলড্রেন বেডরুম দেখলাম, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে মাস্টার বেডরুমটা। আপনি যদি মাস্টার বেডরুমটা আপনাদেরকে দেখাই আমি, ইয়েস এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে যদি আগে প্রথমেই আমি আয়তনটা বলে দিই, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ সিক্স পয়েন্ট ফাইভ অর্থাৎ বারো তেরো, এ পাশে আছে তেরো, বারো এ পাশে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দশ। বাট এখানে একটু প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে যে এখানে এই পিলার পড়ার কারণে এখানে কিন্তু খাটটা বসাতে একটু ডিফিকাল্ট হবে, বাট এইভাবে যদি আপনি বসান তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে, খুব সুন্দরভাবে আপনি এপাশে এইভাবে বসাতে পারবেন। এরপরে জিনিসটা দেখাবো, এখানে কিন্তু এদিক থেকে আবার অনেক জায়গা আছে, এদিক থেকে জায়গা আছে, এবং এখানেও কিন্তু এখানে একটা বারান্দা আছে, অর্থাৎ মাস্টার বেডরুমের সাথে একটা ছোট, খুব বড় না ছোট একটা বারান্দা এখানে দেওয়া আছে, এবং এটার সাথেও কিন্তু একটা এখানে একটা ওয়াশরুম আছে। আপনার ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটা ওয়াশরুম আছে, এবং এখানে যে দেওয়া আছে স্টিলিয়া, স্টিলিয়া ব্র্যান্ডের এখানে একটা কমোড দেওয়া আছে, বেসিন দেওয়া আছে, মিরর দেওয়া আছে, যথেষ্ট ভালোভাবে দেওয়া আছে। মোটামুটি আমরা তিনটা বেডরুম দেখে ফেললাম। তো ভিউয়ার্স এখন আমি যদি আপনাদেরকে একটা গ্যালারি কিছু তথ্য দিয়ে থাকি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে কোম্পানির ফ্ল্যাট, হ্যাঁ মোটামুটি ভালো মানের একটা কোম্পানি এখানে এই ফ্ল্যাটটা করেছে। এই ফ্ল্যাটের আয়তন আবারও বলি বারোশো পঞ্চাশ বর্গ ফুট, এর সাথে কার পার্কিং আছে, লিফ্ট দুইটা আছে আপনারা প্রথমেই দেখছেন, এবং এখানে গ্যাসের যে বিষয়টা, গ্যাসের সংযোগ আগে থেকে আছে বাট নতুন করে এক্সটেনশন হচ্ছে না, যদি গভর্নমেন্ট এক্সটেনশন দেয় তাহলে আপনারা গ্যাস পাবেন। এখানে ফ্যাসিলিটির মধ্যে যা যা আছে সবগুলোই আছে, সেফটি অ্যান্ড সিকিউরিটি আছে, এবং আমি বলবো যে এই মানে বসবাসের জন্য যথেষ্ট সুন্দর খোলামেলা একটা ফ্ল্যাট। তো ভিউয়ার্স শেষ করবো, শেষ করার আগে শুধু প্রাইসটা বলে দিই, এটার যে প্যাকেজ মূল্য অর্থাৎ থ্রি বেড থ্রি বাথ দুইটা বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন সব কিছু মিলে এবং পার্কিং সহ সিক্সটি এইট লাখ টাকা ফিক্সড, মোটামুটি ফিক্সড প্রাইস হচ্ছে সিক্সটি এইট লাখ টাকা। এই ফ্ল্যাট সম্পর্কে আরও যদি তথ্য আপনারা জানতে চান, তারপরে তো জানেনই আমাদের একটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স নাইন, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য, আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এপিসোড অর্থাৎ নতুন কোনো ফ্ল্যাট, বাট একটা জিনিস মনে রাখবেন,
থাকবেন, আপনারা যারা ফ্ল্যাট আমাদের প্রোগ্রাম দেখেন, তাদের যদি কোনো প্রপার্টি সেল করতে হয় বা বাই করতে হয় বা খুঁজতে হয় বা যা দরকার হয় সব বিষয়ে আমরা কিন্তু আপনাদেরকে সার্ভিস দেবো। তো আপনারা ভালো থাকবেন, শেষ করছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।